আপনি আসছেন তো ড্রিম হলিডে পার্ক। এখন দেখবেন আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনায় নাহিদ রহমান ও রবি রহমান। হিউম্যান এন্ড হিউম্যানিটি, ক্রাইম এন্ড ক্রিমিনাল, জাজমেন্ট এন্ড জাস্টিস, ল অ্যান্ড অর্ডার। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি মাশরুফা, এবং আমাদের আজকের আলোচনার বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই আইনের বিধানগুলো দ্বারা একটি নির্যাতিত নারী ও শিশু কিভাবে উপকৃত হতে পারে, সে ব্যাপারে আলোকপাত করবার চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তোমাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে বলতেন যে এই আইনটার মূল স্পিরিটটা আসলে কি। সমাজে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো শুধুমাত্র নারী বা শিশু হবার কারণেই কিন্তু একজন মানুষ ভিকটিম হয়ে যায়, যেমন ধর্ষণ, নারী পাচার বা অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, এই ধরনের অপরাধগুলো কিন্তু সবসময় নারীদের ক্ষেত্রেই হয়। তো এই অপরাধগুলোকে অ্যাড্রেস করবার জন্যই কিন্তু, কঠোরভাবে দমন করবার জন্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন পাশ হয়েছে। তো এই আইনের ধারাগুলো যদি আমরা লক্ষ্য করি, তো আমরা দেখব যে এই অপরাধগুলোর জন্য খুব কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এবং এই অপরাধগুলোকে কিন্তু নন বেইলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধ বলা হয়। আচ্ছা, তো প্রথমে 1983 সালে ক্রুয়েলটি টু উইমেন অর্ডিন্যান্স পাশ হয়েছিল এরকম কিছু অফেন্সকে অ্যাড্রেস করে। তারপর 1995 সালে আবার এই একই অর্ডিন্যান্স আবার আসে আরেকটু কঠোর আইন দ্বারা, এবং লাস্টলি 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটাকে অনেক বেশি আধুনিক এবং আমি বলবো যুগোপযোগী করে সংসদে পাশ করা হয়েছে। আচ্ছা, তো আমাদেরকে যদি যৌতুকের জন্য নির্যাতন এ বিষয়ে যদি একটু বলতেন, যে কারণ দেখা যায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ্বারা এই মানে এই বিধান অনুযায়ী আসলে যৌতুকটা কি, কারণ দেখা যায় যে অনেক নারী মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতিত হয়ে থাকে যৌতুকের কারণে, যদি একটু বলতেন। যৌতুকের জন্য নির্যাতন আসলে আমাদের সমাজে এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা একটা ব্যাধির মতো হয়ে গেছে। তো নারী এবং শিশু নির্যাতন দমন আইনে যে মামলাগুলো হয় সেটা যদি একটা পরিসংখ্যান আমরা নেই, আমরা দেখব যে প্রায় 70% মামলাই কিন্তু হচ্ছে এই যৌতুকের সংক্রান্ত অপরাধগুলো নিয়ে। তো এখন যৌতুকটা কি, এই আইনের অধীনে যৌতুক হচ্ছে বিয়ের আগে বা বিয়ের সময় কিংবা বিয়ের পরে বরপক্ষ যদি কোনে পক্ষর কাছ থেকে কোনো অর্থ বা কোনো সম্পদ কিংবা কোনো সামগ্রী চায় বা নেওয়ার জন্য দাবি করে, অথবা কোনে পক্ষ নিজে থেকেই যদি বুঝতে পারে যে এরকম একটা আভাস আসছে, হ্যাঁ, নিজে থেকে যদি দিয়ে দেয় বিয়েটা টিকিয়ে রাখার শর্তে, তখন সেটাকে কিন্তু আমরা যৌতুক বলি। আচ্ছা, তো এটা একটা ভাস্ট এরিয়া, যেমন এখানে আপনার অর্থ যেমন চলে আসছে, আবার সেই সাথে কিন্তু গয়না গাটি সাইকেল রিক্সা, মানে আমরা যা যা যৌতুকের জন্য চেয়ে থাকি আর কি, সবই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড, এবং এটার শাস্তিটা কিন্তু খুব কঠোর। আচ্ছা, খুব কঠোর। তো এই যৌতুকের কারণে যদি কোনো নারী মানে মানসিকভাবে বা শারীরিকভাবে নির্যাতিত হয়, তাহলে আইনের বিধানগুলো দ্বারা এটার প্রতিকারটা কি, মানে আপনি যে বলছিলেন যে খুব কঠোর শাস্তি আছে, তো যদি অনেক সময় দেখা যায় যৌতুকের কারণে তারা বউকে মেরে পর্যন্ত ফেলে, তো যদি মৃত্যু হয় কোনো মেয়ের যৌতুকের কারণে, তো শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বা যদি মেরে ফেলার চেষ্টা করা হয়, অ্যাটেম্প্ট টু মার্ডার যদি হয়, তখন সেটা যাবজ্জীবন। আচ্ছা, আর যদি খুব কঠিনভাবে শারীরিক ভাবে তাকে আঘাত করা হয়, যেটাকে আমরা গ্রেভিয়াস বডিলি হার্ম বলি, রাইট, হ্যাঁ, খুব খারাপ ভাবে মারাত্মক আঘাত করা হয়, তো সেটা শাস্তি আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আবার 12 বছর ম্যাক্সিমাম 12 বছর এবং মিনিমাম 5 বছর, মানে 5 বছরের নিচে তাকে সাজা দেওয়া যাবে না, মিনিমাম 5 বছর তাকে কারাদণ্ড দিতে হবে। আর যদি সাধারণ কোনো শারীরিক আঘাতপ্রাপ্ত হয়,
তাহলে তার শাস্তি আপনার 3 বছর ম্যাক্সিমাম আর 1 বছর মিনিমাম, মানে শাস্তি কিন্তু খুব কঠিন। তাহলে কোন সংবাদপত্রে কিংবা কোন মিডিয়াতে তার নাম বা এমন কোন তথ্য প্রকাশ করা যাবে না যাতে তার পরিচয়টা বেরিয়ে আসে, এটারও কিন্তু শাস্তি দেওয়া আছে। আচ্ছা, যদি মানে 2 বছর কারাদণ্ড যদি গণমাধ্যম বা কেউ কোনো নিউজপেপার এটা বের করে দেয়। আচ্ছা, তো আচ্ছা, যদি ধর্ষণের ফলে জন্মগ্রহণকারী শিশুর ক্ষেত্রে এই আইন কি প্রযোজ্য হবে? নিশ্চয়ই। আচ্ছা, তো এমন দেখা যায় যে পতিতাবৃত্তিতে বাধ্য করা বা বেআইনি নারী পাচার সম্পর্কে এই আইন কি বলছে? পতিতাবৃত্তি বা বেআইনি নারী পাচার এটা আরেকটা জঘন্য অপরাধ আমি বলবো। এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাড্রেস করা হয় ট্রাফিকিং হিসেবে। হ্যাঁ, যদি কোনো মহিলাকে কেউ বিদেশ থেকে নিয়ে আসে পতিতাবৃত্তি করবার উদ্দেশ্যে কিংবা তার হেফাজতে রাখে বা কারো কাছে ক্রয় বা বিক্রয় করে দেয় এই কারণে, আমরা একটু বিষয়টাতে পরে আসি। একটা ফোন আছে। জি নিশ্চয়ই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম সালাম, বলুন। ম্যাডাম আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। সেপারেশন হয়ে গিয়েছিল, তারপরে আবার মানে ও সরি সরি বলার পর ফ্যামিলি আমার কাছে ক্ষমা চাওয়ার পরে আমি আবার ডিসেম্বরের 2011 তে আবার ওকে বিয়ে করি। তো দেখা যাচ্ছে যে এরপর থেকে ও আমাকে বিভিন্ন প্রবলেম করে আসছে। তো এখন আমি আবার মানে প্রায় 1.5 বছর যাবত আমার সাথে কোনো রিলেশন নাই বা ও আমাকে রেখে চলে গেছে। সেই ক্ষেত্রে আমি ওর বিরুদ্ধে আবার মানে আইনানুগ ব্যবস্থা নিতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নটা শুনে আমি যেটা বুঝতে পেরেছি, আপনারা সেপারেশনে আছেন, এখনো কিন্তু ডিভোর্স হয়নি। তো আপনি যদি ওনার সাথে সংসার করতে চান, আপনার যদি ইচ্ছা থাকে আপনি ওনার সাথে সংসার করবেন, তাহলে আমার মনে হয় আইনের দিকে না যাওয়াই ভালো। কারণ মামলা মোকদ্দমা করার পর আসলে সংসার করা সম্ভব হয় না। আর যদি আপনি স্থির করেন যে আপনি ওনাকে ডিভোর্স করে দেবেন, তাহলে নিশ্চয়ই আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন ওনার বিরুদ্ধে। জি, আমাদের আরেকটি কলার আছে। হ্যালো পরীক্ষা দিয়ে যেকোনো একটা সমস্যার কারণে বিয়ে করে দিচ্ছে। আচ্ছা, আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমাবেন আপনার। জি বলুন। একটি অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তাকে বিয়ে করতে হয়েছে। ও, তাই এখন এই রিস্ট্রি হয়ে গেছে, তারপর এখন বর্তমানে এটা কোর্ট ম্যারেজটা বাতিল হয়ে যাবে না? আমাদের বিষয় থেকে বোধহয় আপনি একটু অন্য প্রশ্ন করেছেন। ঠিক আছে, আমি বলছি বয়স কমের কারণে বিয়ে কখনো অবৈধ হয় না। মেয়ের বয়স যদি 18 নিচে হয় তাহলে আপনি ছেলের বিরুদ্ধে মামলা করতে পারেন, অপহরণের মামলা দিতে পারেন, কিন্তু বিয়ে অবৈধ হবে না। আচ্ছা, জি, তিনে বোধহয় একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম সালাম, বলুন। ম্যাডাম আমি তুজুন বলছি, জাতাবাড়ি থেকে। জি বলুন, আপনার প্রশ্নটি। ম্যাডাম আপনাদের যে আইন নামে যতন দমন, জি, সেটা যদি কাউকে মিথ্যা মামলা দেয় সেটা থেকে বাঁচার উপায় কি ম্যাডাম? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মিথ্যা মামলা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শত্রুতার কারণে, যেহেতু আইনের ধারাগুলো খুব কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছে, দেখা যায় যে নারী নির্যাতন আইনে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। সেজন্য আইনে পরিষ্কার বলা আছে, যদি মিথ্যা মামলা কেউ কারো বিরুদ্ধে দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় যে মিথ্যা মামলা, তখন তার বিরুদ্ধে 7 বছরের সশ্রম কারাদণ্ড আদালত দিয়ে দেবে। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে পতিতাবৃত্তি বা বেআইনি নারী পাচার সম্পর্কে এই আইনে কি বলা আছে?
আমি যেটা বলছিলাম যে পতিতাবৃত্তি খুব জঘন্য একটা অপরাধ, যেটা সারা ওয়ার্ল্ডে ট্রাফিকিং হিসেবে পরিচিত। হ্যাঁ, তো যদি কোনো নারীকে আপনি পতিতাবৃত্তি করবার উদ্দেশ্যে বিদেশ থেকে নিয়ে আসেন বা বিদেশে পাচার করেন অথবা নিজের হেফাজতে রাখেন বা বিক্রি করে দেন কোথাও, তো সেটা সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, খুব কঠোর শাস্তি। আচ্ছা, তো যৌতুকের কারণে নির্যাতিত নারী মামলা করার জন্য যদি থানায় গিয়ে দেখা যায় যে ব্যর্থ হচ্ছে, থানা কর্মকর্তা মামলাটা গ্রহণ করছে না, তো এই ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত নারীর প্রতিকারতে কি দেখা যায় যে থানা মামলা নিতে চায় না, তখন নির্যাতিত নারী যে স্টেপটা নেবেন, উনি একটা হলফনামার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই অভিযোগটা দাখিল করবেন। জি, তো ট্রাইব্যুনালের জাজ যদি মনে করেন যে প্রাথমিকভাবে যথেষ্ট কারণ আছে মহিলার অভিযোগটাকে সত্য বলে ধরে নেওয়ার, তখন তিনি একজন ম্যাজিস্ট্রেট বা যে কোনো ব্যক্তিকে এটা তদন্তের দায়িত্ব দেবেন এবং 30 দিনের মধ্যে তাকে এই তদন্ত করে রিপোর্ট দিতে হবে। এবং যদি রিপোর্টে মনে করে পজিটিভ রিপোর্ট আসে যে অর্থাৎ এরকম কোনো অপরাধ ঘটেছে আইনের অধীনে, তখন ট্রাইব্যুনাল সেটা বিচারার্থে সেই মামলা গ্রহণ করবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন নিয়ে নেচ্ছি। হ্যালো, তাহলে কোন আইন আছে যে মেয়েকে ফিরিয়ে আনার কোন ব্যবস্থা বা কোন প্রতিকার আছে কিনা? ধন্যবাদ। এখন দেখতে হবে, আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন, তবে মামলা করে কি সংসার করা সম্ভব? যে মেয়েটা থাকতে চাচ্ছে না তাকে মামলা করে এনে তো আসলে সংসার করা যায় না, বাস্তবে এটা সম্ভব না। আর তাছাড়া আপনি বলেছেন যে চলে গেছে, এখন মেয়েটা যদি দেখতে হবে তার কাবির নামে তাকে ডিভোর্সের পাওয়ার দেওয়া আছে কিনা, যদি পাওয়ার দেওয়া থাকে মেয়েটা কিন্তু ডিভোর্স করে দিতে পারে কোনো কারণ না দেখিয়ে, কারণ দেখাতে বাধ্য না মেয়েটা যদি পাওয়ার দেওয়া থাকে কাবির নামায়। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি পুলিশ কর্মকর্তা বা থানা মামলা গ্রহণ না করে তাহলে ট্রাইব্যুনালের মাধ্যমে গিয়ে মামলাটা করা যাবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা অনেক অনেকে ফেস করে থাকে। তো আমাদের একটি প্রশ্ন আছে। হ্যালো 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 জি হ্যালো হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি বলুন। সেটা হচ্ছে যে আমার আত্মীয়, আচ্ছা, গতকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি চান যৌতুকের মামলাও আপনারা এক্ষেত্রে করতে পারেন। আচ্ছা, তো নারী ও শিশুর উপর যদি অ্যাসিড নিক্ষেপ হয় তাহলে সে ব্যাপারে আইনে কি বলা রয়েছে? নারী ও শিশুর উপরে যদি অ্যাসিড নিক্ষেপ হয় তার শাস্তিও কিন্তু যদি মৃত্যু ঘটে অ্যাসিডের কারণে মৃত্যুদণ্ড, আর যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি দেখা যায় যে তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি বা কোনো অঙ্গ চিরতরে বিকল বা বিকৃত হয়ে গেছে তার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড বা অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যদি মেয়েটির শারীরিক বা মানসিক কোনো ক্ষতি নাও হয়ে থাকে, কিন্তু যদি অ্যাসিড মারা হয় কিন্তু কোনো ক্ষতি হলো না, তারপরে তার শাস্তি কিন্তু ম্যাক্সিমাম 7 বছর কারাদণ্ড, মিনিমাম 3 বছর। আচ্ছা, মানে আসলে শাস্তিগুলো খুব কঠোর, খুব কঠোর, মানে ক্ষতি না হলেও শাস্তি আছে। আরেকটি টেলিফোন নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি।
সেটা কেটে গেল। যাই হোক, তো যেটা বলছিলাম যে আসলে কঠোর শাস্তি দেয়া আছে আইনে, তো দেখা যায় যখন একটি নির্যাতিত স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করে, তখন দেখা যায় যে স্বামীর বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও তারা মামলা করে থাকে। তো এ বিষয়ে আইনে কি বিধান রয়েছে? হ্যাঁ, সাধারণত হয় কি, যখন একটা পরিবারে একটা মেয়েকে নির্যাতন করা হয়, তখন কিন্তু শুধু স্বামী একা সেখানে যে নির্যাতনটা করে তা কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এর মধ্যে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা আরো বেশি ইনভলভ, ওনাদের ভূমিকা থাকে, অন্তত ওনারা তো বাধা দিতে পারেন, সেটাও তো ওনারা করেন না বলেই ব্যাপারটা মামলা পর্যন্ত আসলে গড়ায়। তো সেক্ষেত্রে কোর্ট তদন্ত করে যদি দেখে যে না, যার যার অপরাধের সীমা বা মাত্রা অনুযায়ী সে অনুযায়ী শাস্তির শাস্তির বিধান রয়েছে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। জি, প্রেগন্যান্সি অবস্থায় কি ডিভোর্স দেওয়া যায়? এটা আবার যদি বলতেন। আমি বুঝতে পেরেছি, প্রেগন্যান্সি অবস্থায় কি ডিভোর্স হয়? আচ্ছা, ধন্যবাদ। না, প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। প্রেগন্যান্সির পরে, বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে, তখন ডিভোর্সের প্রসেস শুরু করতে হয়। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন আছে। হ্যালো, হ্যালো, জি। আচ্ছা ম্যাডাম, যদি কোর্ট যদি ট্রাইব্যুনালে মামলা করা হয়, সাহেব যদি কোনো রায় না দেয়, তাহলে কি বোঝা যায়? আচ্ছা, ধন্যবাদ। আসলে এক্ষেত্রে রায় দেবার একটি নির্দিষ্ট সময়সীমাও কিন্তু আইনে বলে দেওয়া আছে। তো ওই সময়ের মধ্যেই জজ সাধারণত রায় দিয়ে থাকেন, বা যদি টাইম এক্সটেনশনের কোনো ব্যাপার থাকে, কিছুদিন হয়তো ডিলে হতে পারে। আর রায়তে যদি সন্তুষ্ট না হয়, তাহলে অ্যাপিল করার প্রভিশন তো আছেই, রায় বিরুদ্ধে যে কোনো পক্ষই অ্যাপিলে যেতে পারে। তো আসামি যদি পলাতক থাকে, এ বিষয়ে আইনের বিধানটা কি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না বা অনুপস্থিতিতে বিচার কার্য, সেক্ষেত্রে যেটা হবে যে ট্রাইব্যুনালকে দুটা বাংলা পত্রিকায়, বাংলার রিনাউন্ড দুটো নিউজ পেপারে বিজ্ঞাপন দিতে হবে, এবং তাকে ম্যাক্সিমাম 30 দিন সময় দিয়ে বলা হবে যে সে যেন কোর্টে সারেন্ডার করে। তারপরেও যদি আসামি না আসে কোর্টে, তখন আসামির অনুপস্থিতিতে বিচার চলতে পারে। আরেকটা ব্যাপার হয় যে জামিনে থাকা আসামি পলাতক হয়ে যায়, জামিন নিল, সারেন্ডার করে জামিন নিয়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে আর বিজ্ঞাপন দেওয়ার কোনো ব্যাপার নেই, কোর্ট ওর অনুপস্থিতিতেই সরাসরি বিচার চালিয়ে যাবে, বিচার কার্যকরী চলতে থাকবে। আমরা আমাদের আইটি কলার আছে। হ্যালো, হ্যালো, জি। জি বলুন। আসলে আমার মামা, জি, আপনার কথাটা ঠিক বোঝা যাচ্ছে না, আপনি একটু আস্তে আস্তে বলবেন। জি, আপনাকে আপনার মামাকে একজন বিয়ে করে সেই নারী টাকা নিয়ে আত্মসাৎ করে সে চলে গেছে, তাই বলতে চাচ্ছেন? আপনার মামার বিরুদ্ধে অলরেডি যে মামলাটা কোর্টে করা হয়েছে, সেই মামলাটার বিচার প্রক্রিয়ায় আসলে অংশ নিতে হবে, এবং আপনার মামাকে জামিন নিতে হবে। সবচেয়ে আগে যেটা করতে হবে, ওনাকে বেইলে বা জামিন নিতে হবে, নেওয়ার পরে সেই মামলা কন্টেস্ট করতে হবে। যদি দেখা যায় যে মিথ্যা মামলা করেছে, তখন আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমি আগেই বলেছি 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা আছে সেই জন্য, কিন্তু যেই মামলাটা এখন চলছে, সেই মামলাটা আপনাকে এই মুহূর্তে আসলে কন্টেস্ট করতে হবে। আমাদের সময় যেহেতু খুব কম, খুব সংক্ষেপে যদি বলতেন যে এই আইনের বিধানে তো জামিনের ক্ষমতা নেই, জামিনদের ক্ষমতা নেই ম্যাজিস্ট্রেটের, তো আপনি কি মনে করেন যে এটা একটা ন্যায় বিচারের পরিপন্থী? দেখুন মাসুফা, আমরা যে অপরাধগুলো নিয়ে আলাপ করলাম, তার প্রত্যেকটাই এমন অপরাধ যে কোনো মানুষের জীবনে যদি যে কোনো একটা একবার ঘটে,
বাকি জীবন কিন্তু সেই মেয়েটা জীবনমৃত হয়ে বেঁচে থাকতে হয় তাকে। তো আমার মনে হয় যে জামিনের পাওয়ার এখানে একটু সংকুচিত হলেও এটা অনেকটা ন্যায় বিচার করতে পারে, আমরা আশা করি সেটাই হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও। আশা করব আমাদের আজকের অনুষ্ঠানের দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ।